দাদা, এগুলো আমের কোন জাত আছে? এগুলো পুষার নতুন ভ্যারাইটি সব আমাদের কাছে এসছে। এখানে এসছে পীতাম্বর, এসছে পুষার নতুন একটা ভ্যারাইটি, এখন নাম হয়নি, হাইব্রিড 18 এসছে। এখানে এসছে লালিমা এসছে। আচ্ছা, পুষা লালিমা। হ্যাঁ, সবগুলোই কালারফুল। হ্যাঁ, সব কালারফুল। আর এখানে এসছে শ্রেষ্ঠা। শ্রেষ্ঠা? হ্যাঁ, এখানে প্রায় 15-16টা নতুন জাত এসছে। আচ্ছা, কী কী নাম? এখানে এসছে, ধরো প্রথমে এসছে গ্রানাডা, GM2 এসছে। এটা হচ্ছে GM2। GM2? হ্যাঁ। একটা এসছে ইয়েমেনি, দুর্দান্ত সুন্দর একটা ভ্যারাইটি। ইয়েমেনি কেমন থোকাই ধরেছে! এটা একটা ভারতীয় আম। দাদা, কী নাম? দীপশিখা। হ্যাঁ, পুষার ভ্যারাইটি একদম। দাদা, এটা কী আম? এটা হচ্ছে গোল্ড পার্সিমন ম্যাঙ্গো। আচ্ছা, গোল্ড পার্সিমন ম্যাঙ্গো, কেঙ্গুয়াইন। আচ্ছা, প্রচুর প্রচুর গোড়াতে, মাটিতে, মাটির মধ্যেও ধরেছে দাদা। দাদা, এটা কী আমের জাত? হংজু। হংজু, এটাও তো প্রচণ্ড কালারফুল। নমস্কার, আমি সুদীপ্ত, রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত। আর আমরা বর্তমানে রয়েছি অনন্যা নার্সারির একটি অসাধারণ আম গাছের তলায়। দেখে মনে হচ্ছে না উপর থেকে আঙুরের থোকা ঝুলছে? দেখুন, এই আমার বাহাতের থোকাটাই দেখুন কত পরিমাণ আম রয়েছে। এখানে দেখুন, মানে আর এ যা আমের সাইজ হয়ে গেছে, এ ম্যাক্সিমাম আমি কিন্তু দাঁড়িয়ে যাবে। দাদা, কি আম এটা? নাম ডকমাই। নাম ডকমাই হোয়াইট। হোয়াইট, আচ্ছা। দেখুন দর্শক বন্ধুরা, একটু ক্লোজলি দেখাও। এই দেখুন কি পরিমাণ ধরেছে, কি পরিমাণের ধরন। আর একটু এ পাশে, এ পাশে, এ পাশে ক্যামেরাটা নিয়ে আসতে বলবো। দেখুন কি পরিমাণ আম এই গাছে ধরছে। দাদা, এর চারা লাগছে তো? এর চারা আছে এবং টবে ফল ধরা অবস্থায় গাছও আছে আমার কাছে। আচ্ছা, আর দর্শক বন্ধুদের বলবো, যারা ছাদে তো অবশ্যই এই গাছটা হবে, এবং এই গাছটা কমার্শিয়ালও চাষ করা যাবে। আমি একটু কথা শেয়ার করি আপনাদেরকে, আমি নিজে কিছু কমার্শিয়ালি আম বাগান করার কথা ভাবছি, আর সেই আম বাগানে কিন্তু আমি এই নাম ডকমাই আমটাকে রাখবো। বিদেশি আম হলেও এর স্বাদ, এর ফ্লেভার, এর ধরন, সব কালার, সব দিক থেকে অসাধারণ। তারা চারা রাখছে তো? হ্যাঁ, চারা তো আছে, 200 টাকা করে চারার দাম। 200 টাকা করে? আর যদি কেউ সেটিং, টপ সেটিং ফল ধরা নাম ডকমাই নিতে চায়, সেটাও আছে আমাদের কাছে। আচ্ছা, বাহ, খুব ভালো। নাম ডকমাই অবশ্যই রাখুন। আর এই আমটার এত ভালো, এর যদি ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং ব্যাংকর করা হয়, তাহলে 4 নম্বর আম কিন্তু এই নাম ডকমাই। পৃথিবীর সেরা আমগুলোর মধ্যে 4 নম্বর, তাই অসাধারণ আম, এই আমটিকে রাখতেই হবে। এতদিন তো দর্শক বন্ধুরা অনেক কালারফুল আম দেখলেন, এটা সত্যি দেখুন ইউনিক, ভেরিগেটেড ম্যাঙ্গো, তাই তো দাদা? হ্যাঁ। আর দেখুন কি সুন্দর আমের কালার আসছে, আমার তো দারুণ লাগছে সত্যি তাই। এবং গাছ ভর্তি আম রয়েছে, প্রচুর আম ধরেছে, তাই না? হ্যাঁ, বেশ, এবছর আমরা এর স্বাদ গন্ধ সবই উপভোগ করতে পারবো আর কি। আচ্ছা, দেখেছো তুমি এরকম আম? না, কোনোদিন দেখিনি। প্রথম দেখলে? হ্যাঁ। দেখো কত কত সুন্দর কালার আমের, হাতের মধ্যে একটা কত সুন্দর কালার। হ্যাঁ, কত সুন্দর। দাদা, এটা বড় হলে যা লাগবে না দেখুন। দারুণ। আচ্ছা দাদা, এ চারা রাখছো তো? হ্যাঁ, এর চারা অল্প কিছু আছে, আর চারা আমরা কাল পরশু থেকে আবার কিছু বেঁধে ফেলবো। আচ্ছা, তাহলে ভেরিগেটেড ম্যাঙ্গো আর চারা পাওয়া যাবে, তাই তো? আচ্ছা দাদা, তোমার নার্সারির আসার অ্যাড্রেসটা আর ফোন নাম্বার? আমার নার্সারি আসতে হলে শিয়ালদা অথবা রানাঘাট থেকে গেদে লোকাল ধরতে হবে। শিয়ালদা থেকেও পাওয়া যায়, রানাঘাট থেকেও পাওয়া যায়। মাঝদিয়া স্টেশনে নামতে হবে, নেমে 1 নম্বরের বাইরে থেকে যে কোনো অটোতে বলতে হবে যে আমি অনন্যা নার্সারিতে যাবো, এখানে পৌঁছে দেবে। আর বাসে আসলে কৃষ্ণনগর থেকে বাস ধরতে হবে, মাঝদিয়া নেমে যে কোনো অটোতে বলতে হবে খাল বলে নার্সারি যাবো, অনন্যা নার্সারি যাবো বললেই পৌঁছে দেবে। আচ্ছা, ফোন নাম্বারটা? 9609445642। দাদা, এগুলো আমের কি নতুন কালেকশন? এগুলো নতুন কালেকশন ঠিক নাই, ছিল আমার কাছে, এগুলো সেটিং হচ্ছে। আচ্ছা, প্যাকেটে সুন্দর করে সেটিং হচ্ছে। কি জাত হচ্ছে? অম্বিকা। অম্বিকা? আচ্ছা, আমাদের সিআইএসএস এর অম্বিকা। আচ্ছা, এর প্রচুর চারা আমাদের কাছে স্টকে আছে, এবং ছোট বড় সমস্ত হাইটের চারা আছে। রেট আছে মোটামুটি 300 টাকা। 300 টাকায় মোটামুটি অম্বিকা দিচ্ছে, তাই তো? এবং ফল ধরা গাছ, কেউ যদি ওদিকে ফল ধরা গাছ রয়েছে, একটু একটু ক্যামেরাটা ঘোরাও। এখানে অনেক গাছ রয়েছে যেগুলোতে শুটিং এরকম সেট হয়ে রয়েছে, এই গাছ। আর পাতাগুলো দেখে বুঝতে পারছেন অম্বিকার এরকম পাতা চওড়া হয়, ওইদিকে কালার একটু কোঁচকানো হয়। হ্যাঁ, ওই যে কালার আসতে শুরু করেছে। আর মোটামুটি
দাম কত কেমন রাখছিল? 300 টাকা সব। 300 টাকা। আর ছাদ বাগানিদের বলবো অবশ্যই ছাদে অম্বিকা রাখুন, বাড়িতে একটু জায়গা আছে অম্বিকা একটা লাগিয়ে রাখুন, অরুণিকা লাগান, তাই না? বিদেশি আম তো করবেন, তার সাথে আমাদের দেশি আমগুলো রাখুন। সুন্দর কালারফুল আমের মধ্যে অন্যতম সেরা অরুণিকা। দেখুন এই ছোট অবস্থায় কত সুন্দর কালার, যত বড় হবে এর কালার তত বাড়বে, তাই না? হ্যাঁ। আচ্ছা, আর খেতে তো অসাধারণ, অসাধারণ এবং কড়া মিষ্টি স্বাদের একটা আম, তাই না দাদা? হ্যাঁ, খুব সুন্দর একটা আম। এবং যে চারাগুলো এখানে রয়েছে প্রত্যেকটাতে প্রায় এরকম গুটি সেট হয়ে গেছে, গুটি সেট হয়ে গেছে। আচ্ছা, কেমন দাম রাখছে অরুণিকা? বিদেশি আম হলেও ইউএসএ ফ্লোরিডার ভ্যারাইটি হলেও আমাদের ভারতে প্রচুর পরিমাণ চাষ হচ্ছে, তাই না? সেনসেশনটাও লাগাতে পারেন আপনারা। আর এদিকে রয়েছে কেজিংটন প্রাইড। আচ্ছা, দুর্দান্ত সুন্দর একটা আম। দেখাবো আমি আমার ওই বাগানের কালার চলে এসছে। আচ্ছা, এই যে চারা গুলো রয়েছে সুন্দর চারা, নিউ গ্রোথের চারা। আচ্ছা, কেমন দাম লাগছে? ওগুলো আছে সিমং 500 টাকা। মাদার প্ল্যান্ট প্রথম থেকে আজ পর্যন্ত এটাই দুটোই আমার মানে বড় গাছ আছে। আচ্ছা, এবং প্রচুর গুটি ধরেছে মিয়াজা কি, আমরা সবসময় বলি অত্যন্ত কালারফুল আম। হ্যাঁ, তার সাথেও ধরনটাও কিন্তু প্রচুর ধরে, প্রচুর, তাই না? প্রচুর গুটি সেট অলরেডি হয়েছে। দেখুন এক একটি মুকুলে অন্তত 7-8টি করে আম আছে। আমি ধরে নিলাম এতগুলো আম থাকবে না, অন্তত যদি 2-3টে করে থাকে বেশি থাকে, তাও প্রচুর, তাই না? ভেঙে যায়, গাছ ভেঙে পড়ে। এবং ডুয়া প্রকৃতির। দেখুন দাদা কত বছরের গাছ তোমার এটা? এটা 4 বছর হয়ে গেছে। 4 বছর, দেখুন মানে বেশি যে বিশাল হাইট হয় না, ডুয়া প্রকৃতির হয়, ছাদে তো অবশ্যই হবে। দাদা চারা রাখছে তো? হ্যাঁ। কেমন দাম রাখছে? মোটামুটি 100-150 যেটাকে পৃথিবীর সব থেকে মিষ্টি আম বলে অনেকে বলে থাকেন, সেই কারাবাউ, তাই তো দাদা? আচ্ছা, এর চারা রাখছো? চারা জুলাই মাসে দেবো। জুলাই মাসে দেবে? আচ্ছা, আর গাছটা দেখুন, এই গাছ, এই দেখুন ফ্রুট সেট হয়ে গেছে। আর এখানে দাদার অনেক নতুন নতুন ভ্যারাইটি দেখছি, এখানে প্রচুর গুটি সেট হতে শুরু করেছে। দাদা এগুলো কি কি জাত? খুব সংক্ষেপে যদি একটু। প্রচুর আছে এখানে। এটা রেড ব্যাংক, রেড অল টাইম। হ্যাঁ, রেড অল টাইম আছে, ব্ল্যাক ড্রাগন আছে, ব্ল্যাক সুগার আছে, জিসি আছে, তারপর লেমন জেস্ট আছে, মানে প্রচুর নতুন নতুন জাত আছে। হ্যাঁ, আরো প্রচুর রয়েছে তো। আচ্ছা, এর এর চারা কি রেডি আছে না? কবে? ভ্যারাইটির চারা রেডি আছে। হ্যাঁ। আচ্ছা, আর বাকি যেগুলো আমরা এখানে টেস্ট করার পরে করব সেগুলো জুন জুলাই মাসে চারা। আচ্ছা দাদা, রেড অল টাইম, এটা তো প্রচুর ধরেছে এবং লাল হতে শুরু করেছে, এটা কি সারা বছর হচ্ছে কাটিমনের মতো? এখন দেখো আমি তো প্রথম লাগিয়েছি, এবার রেজাল্ট না দেখলে কি করে বলবো, আমার তো ফার্স্ট টাইম ধরলো, এবার দেখা যাক আর কয়েকদিন পরে কি রেজাল্ট দাঁড়ায়। ওকে দাদা, এটা এটা কি আম? এটা হচ্ছে আমেরিকান রেড পালমার। দর্শক বন্ধুরা, আপনারা যারা একদম ম্যাচিওর গাছ চাইছেন, ফল ধরা গাছ চাইছেন, তারা অনন্যাশ্রী থেকে এসে এরকম ম্যাচিওর ফল ধরা গাছও পারচেজ করতে পারেন। দাদা এটাও তো প্রচুর আম ধরেছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা লেড ভ্যারাইটির মধ্যে একটা সুন্দর আম, গৌরমতি। এটা অনেকটাই লেট, নর্মাল যে সমস্ত আমগুলো আমরা পাই তার থেকে প্রায় 2 মাস লেট। আচ্ছা, এবং গৌরমতি আম লেট হওয়ার সাথে সাথে এর স্বাদ কিন্তু খুব ভালো, তাই না? অপূর্ব স্বাদের, আমি বাংলাদেশে গিয়ে গত বছর খেয়েছি, দুর্দান্ত স্বাদের একটা আম, কিন্তু আমার এখানে খাওয়ার সৌভাগ্য হয়নি, এবার প্রচুর ধরেছে, দেখি এবার নিশ্চয়ই খেতে পারবো। এবং ভীষণ মিষ্টি আম, তাই না? গৌর মিষ্টি, খুব মিষ্টি আম। দাদা এগুলো আমের কোন জাত আছে? এগুলো পুষার নতুন ভ্যারাইটি সব আমাদের কাছে এসছে। এখানে এসছে পীতাম্বর, এসছে পুষার নতুন একটা ভ্যারাইটি, এখন নাম হয়নি, হাইব্রিড 18 এসছে,
এখানে এসছে লালিমা এসছে। আচ্ছা, পুষা লালিমা। হ্যাঁ আচ্ছা, সবগুলোই কালারফুল লাগবে। হ্যাঁ, সব কালারফুল। আর এখানে এসছে শ্রেষ্ঠা। শ্রেষ্ঠা? হ্যাঁ। আচ্ছা, এই চারাগুলো সব নতুন এসছে, খুব সুন্দর চারা। যাদের দেশীয় ভ্যারাইটির প্রতি ন্যাক আছে অবশ্যই সুন্দর চারাগুলো কালেকশন করতে পারবে। আচ্ছা, কেমন দাম রাখছে এগুলো? 600 টাকা। 600 টাকা শ্রেষ্ঠা, লালিমা, লালিমা আর পীতাম্বর। পীতাম্বর। আচ্ছা দাদা, এগুলো আনারের কোন জাত? আনারের এখানে প্রায় 15-16টা নতুন জাত এসছে। আচ্ছা, কি কি নাম এখানে এসছে? ধরো প্রথমে এসছে গ্রানাডা। গ্রানাডা? হ্যাঁ। আচ্ছা, সব ভ্যারাইটিগুলোই কিন্তু খুব মানে দামি ভ্যারাইটি আর কি, এবং খুব সুন্দর। গ্রানাডা এসছে, GM2 এসছে, এটা হচ্ছে GM2। হ্যাঁ। আচ্ছা, আফগান আনার এসছে, এটা হচ্ছে আফগান, আফগান অল্প কটা এসছে। তারপরে SCTV একটা এসছে। SCTV? হ্যাঁ, ওটা একটা কোড নাম, নিশ্চয়ই কোনো নাম আছে, আমার কাছে আসেনি এখনো। সোলাপুর লাল, সোলাপুর রেড, তাই তো? হ্যাঁ, সোলাপুর রেড। এটা ফুলে আর একটা, ফুলে আর একটা, এটা তো খুব ভালো একটা ভ্যারাইটি, তাই? আর এই যে একটা এসে ইয়েমেনি, দুর্দান্ত সুন্দর একটা ভ্যারাইটি। ইয়েমেনি? হ্যাঁ, ইয়েমেনি। আর এই যে মৃদুলা। মৃদুলা? হ্যাঁ, মৃদুলা তো ভারতীয় জাত না? হ্যাঁ। তারপরে এখানে আছে থাই। থাই আনার? থাই, এটাও খুব সুন্দর ভ্যারাইটি। আচ্ছা, এদিকেও কিছু ভ্যারাইটি আছে। এদিকে আছে রিমন। রিমন? হ্যাঁ, অস্ট্রেলিয়ান, এটা তো আগেও ছিল, আবার কিছু এসছে। আচ্ছা, এটা হচ্ছে কাশ্মীরি। কাশ্মীরি আনার? আচ্ছা, তারপরে MR77। MR77? এটা হচ্ছে ভাগুয়া। সুপার ভাগুয়া না, শুধু ভাগুয়া? শুধু ভাগুয়া। আচ্ছা, এটা আসছে মেক্সিকান। মেক্সিকান? হ্যাঁ, এটা আসছে মৃদুলা। মৃদুলা? আচ্ছা, এই আনারের সুন্দর সুন্দর ভ্যারাইটিগুলো আমি বলেছিলাম যে খুব তাড়াতাড়ি 35টার মতো ভ্যারাইটি দেওয়া যাবে। একটা লট এসছে আমার কাছে, এখানে 15টা ভ্যারাইটি আছে। আর এছাড়া আমাদের আরও কিছু ভ্যারাইটি আমাদের কাছে আছে, মোটামুটি 20টার মতো ভ্যারাইটি এখন অ্যাভেলেবেল আছে। আচ্ছা, কেমন কি দাম রাখছেন? 200 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত দাম। 200 থেকে দাম শুরু করে 1000 টাকা, এক একটা ভ্যারাইটি এক এক রকম দাম আছে। দেখুন দর্শক বন্ধুরা, কি সুন্দর লাগছে আমাদের এই গরম ওয়েদারেও যে এরকম ধরনের চেরি ফুলতে পারে, সেটা হয়তো কিছু বছর আগেও আমরা আইডিয়া ছিল না। ওই দিকটাতে দেখো, হ্যাঁ, ভিতরে সবুজ সবুজ হয়ে রয়েছে, চোখে পড়ছে না, তাই না? ওই পাশটা নিচের দিকে দেখো, এখানে এইখান থেকে তো লাগতে দেখো কেমন লাগছে, কি পরিমাণ ধরেছে এই পাশে দেখুন। আচ্ছা দাদা, এটা সুরিনাম চেরি, তাই তো? আচ্ছা, যেটা আমাদের ওয়েদারেও মিষ্টি হচ্ছে স্যার, তাই না? এখনো পাকেনি, পাকলে আসবো আমরা টেস্ট করতে। আর চারা রাখছো তো? হ্যাঁ, চারা আছে। আচ্ছা, কেমন দাম রাখছো? 300 টাকা। 300 টাকায় সুরিনাম চেরি, তাই তো? হ্যাঁ। আমি যত নার্সারি ভিজিট করেছি এখনো অবধি লঙ্গানের এত ভ্যারাইটি এবং এত মাদার গাছ কোথাও দেখিনি, আর আশা করি ওয়েস্ট বেঙ্গলেও কোথাও এখনো পর্যন্ত নেই। দাদা, কী কী জাত রাখছো এখানে? লঙ্গানের তো এই সিজনে গ্রাফটিং আজকে থেকে আমরা শুরু করলাম। আচ্ছা, শুরু হয়েছে মোটামুটি 2 মাস পরে যে ভ্যারাইটিগুলো অ্যাভেলেবেল হবে সেগুলো বলি। প্রথমে যেটা সামনে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে অ্যারোমাডুরিয়ান। হোয়াইট অ্যারোমাডুরিয়ান? অ্যারোমাডুরিয়ান। আচ্ছা, এটা অ্যাভেলেবেল হবে। তারপরে তোমার 4 সিজন অ্যাভেলেবেল হবে। তারপরে পিংপং অ্যাভেলেবেল হবে। তারপরে চম্পো অ্যাভেলেবেল হবে। চায়না অ্যাভেলেবেল হবে। পংথং অ্যাভেলেবেল হবে। সোগান অ্যাভেলেবেল হবে। এডু অ্যাভেলেবেল হবে। কোহলা হবে। চলো পিছনে হাঁটতে হাঁটতে আরও দেখি, আর দেখুন কত কত বড় বড় মাদার গাছ এখানে, একদম, এবং ঝাঁকড়া। এগুলো পিংপং, তাই না? হ্যাঁ, এটা পিংপং। আচ্ছা দাদা, কেমন কি দাম হতে পারে? লঙ্গানের রেট তো এখন আমাদের আছে পিংপং 1000 টাকা। আচ্ছা, আর বাকি সব 1500 টাকা, আর 4 সিজনটা 1800 টাকা। আচ্ছা, আর নতুন ভ্যারাইটি যেগুলো রেডি হবে সবই 1500 টাকা রাখা হবে। তবে এবার লঙ্গানে একটা ধামাকা আমাদের নভেম্বরে থাকবে। আচ্ছা, হ্যাঁ, আরও আরও ধামাকা দাও, আরও দাম কমুক, যাতে সবাই ছাদে লঙ্গান গাছটা করতে পারে। অনেকেরই ইচ্ছা আছে, হয়তো একটু রেয়ার বলে এক্সপেন্সিভ বলে করতে পারে না। তুমি ধামাকা দাও, দাম কমাও, আর মানুষ ছাদে করুক। একদম। দেখুন কত সুন্দর কালার হয়েছে দাদা, এটা কি আম? BN7। BN7? আচ্ছা, চারা লাগছে তো? হ্যাঁ, BN7। দেখুন প্রত্যেকটা আম সেট হয়ে গেছে, মানে এই সাইজের আমার পড়া সম্ভব না, খুবই কম। না, এগুলো আর পড়বে না।
আচ্ছা, যা পড়ার এই যে নিচে পড়ে আছে এগুলো আশা করি পড়বে না। আর এর চারা অবশ্যই আপনারা লাগাতে পারেন। আর এখানে দেখুন, যত হেঁটে যাই একটু আম বাগানের মধ্যে, কি পরিমাণ আম সেট হয়েছে দেখুন দেখুন। দাদা, এটা এটা কি আম? ওটা হ্যাঁ চিলি ম্যাঙ্গো নাকি? চিলি ম্যাঙ্গো। আচ্ছা চিলি চিলি, দেখুন দর্শক বন্ধুরা মানে কি পরিমাণ ধরন হয় চিলি ম্যাঙ্গোতে, আর সব কালারফুল কালার হয়ে যাবে তাই না? একদম। আচ্ছা, এখানে এই গাছটাও একটু দেখাতে বলবো। এটা এটা কি আম দাদা? কিং অফ চাকাপাত। কিং অফ চাকাপাত, কিং অফ চাকাপাত সত্যি কিং। টেস্টের দিক থেকেও কিং, দেখতেও কিং। এবং এবং বলি আপনাদেরকে, এর মিষ্টতাও কিন্তু যথেষ্ট ভালো। মানে থাই ভ্যারাইটি আম মানে একটা বদনাম আছে যে মিষ্টি কম, কিন্তু এই কিং অফ চাকাপাত কিন্তু যথেষ্ট মিষ্টি স্বাদের একটা আম। আর ধরেছেও সুন্দর, ধরে ধরে সুন্দর, তো কালার দেখে মন একদম মোহিত হয়ে যাবে। সত্যি তাই। এই যে এই যে কালার দেখো, কালার কিং অফ চাকাপাত তাই তো? হ্যাঁ। আচ্ছা দেখুন দর্শক বন্ধুরা, আঙুরের থোকা বললেও কিন্তু ভুল বলা হবে না, আঙুরেও কিন্তু এরকম থোকাই থোকাই ধরে। দাদা কি আম গো এটা? চ্যাংমাই। চ্যাংমাই। এবং এই আমটা সম্বন্ধে নতুন করে আপনাদের নিশ্চয়ই বলতে হবে না, কালারফুল আম এবং প্রচুর ধরে, ছাদে হবে তাই না? হ্যাঁ, দুর্দান্ত সুন্দর হয়। দাদা এই চারা রাখছো তো? হ্যাঁ চারা রাখছি। কেমন দাম রাখছো চারা? এটা 100-150 টাকা দাম আছে। আচ্ছা, 150 টাকার মধ্যে চ্যাংমাই, দারুণ সুন্দর সুন্দর চারা। এবং ক্যামেরাটা আর এদিকে নিয়ে আসতে বলবো। দেখুন এই একটা আম দেখাই, এটা বাড়ি ফোর, এটা একটা লেট ভ্যারাইটির আম এবং ধরন কিন্তু প্রচুর। এটা একটা কমার্শিয়াল আম, দুর্দান্ত। আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ বাংলাদেশে প্রচুর পরিমাণ এই আমটা চাষ হয়, এটা কমার্শিয়াল মার্কেট কিন্তু খুব ভালো। আর একটা বৈশিষ্ট্য আছে বলো, প্রতি বছর ধরে, প্রতি বছর ধরে। হ্যাঁ, এটা 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 সব থেকে বড় গুণ হতে হবে কমার্শিয়ালি চাষ করতে হলে। রেগুলার না ধরলে কিন্তু লাভ হবে না তাই না? একটা থোকা না, প্রত্যেকটা থোকা এরকম ধরেছে। আচ্ছা, আর এই পাশে এটাও সম্ভবত চ্যাংমাই নাকি? কোনটা? এই যে এটা। হ্যাঁ এটা চ্যাংমাই। এবং দেখুন এই আমটিতেও কি কেমন ধরা হয়েছে, অসাধারণ। প্রত্যেকটা গাছই এরকম ধরেছে। এবং এটাই দেখুন, এটা এটাই দেখুন, এটা হচ্ছে পারার্থ। পারার্থ আর একটা অসাধারণ কালারফুল আম পারার্থ। এটাও আগামী দিনে মানুষের মধ্যে ভীষণ পপুলার হতে চলেছে পারার্থ। এদিকে আসো, কেমন ধরেছে একবার দেখুন দর্শক বন্ধুরা। কি আম দাদা এটা? পেঙ্গুইন। আচ্ছা, প্রচুর প্রচুর গোড়াতে, মাটিতে, মাটির মধ্যেও ধরেছে দাদা। সত্যি তাই। এর চারা রাখছো? হ্যাঁ। আচ্ছা দেখুন দর্শক বন্ধুরা, একদম ইউনিক ভ্যারাইটি। যারা ইউনিক ভ্যারাইটির গাছ কালেক্ট করতে পছন্দ করেন তারা অবশ্যই আপনাদের বাগানে অ্যাড করতে পারেন এই আমটা। দেখুন দর্শক বন্ধুরা কেমন থোকাই ধরেছে। এটা একটা ভারতীয় আম দাদা। কী নাম? দীপশিখা। পুষার ভ্যারাইটি। একদম। আচ্ছা, প্রচুর ধরেছে আম এবং বড় হলে সম্ভবত কালার আসে নাকি? হ্যাঁ কালার আসে। আচ্ছা, এর কি চারা রাখছো? হ্যাঁ, এগুলো হচ্ছে পুষার সমস্ত ভ্যারাইটি চারা আছে আমাদের কাছে। আচ্ছা, কেমন দাম রাখছো চারা? 600 টাকা। 600 টাকা। আচ্ছা দাদা, এটা কি আম? এটা বাড়ি 11। বাড়ি 11। এটা একটা কালারফুল আমের ভ্যারাইটি তাই না? দারুণ। আচ্ছা, এবং প্রচুর ধরেছে দেখলাম। হ্যাঁ হ্যাঁ। এবং এটা শুনেছি খেতেও খুব ভালো, মিষ্টি, কারণ আম্রপলি রয়েছে এর মধ্যে। আচ্ছা, এবং প্রচুর ধরে, দেখো প্রচুর ধরেছে। শেপটাও খুব সুন্দর, শেপটা সুন্দর। এটা ওয়েট করতে হবে, যদি সত্যি আম্রপলির কিছু গুণ এর মধ্যে থাকে এটা কমার্শিয়ালিও ভাবা যেতে পারে, তবে ওয়েট করতে হবে এখনই না। দাদা এটা কি আম? নাচাডাং। আচ্ছা নাচাডাং, এটা তো প্রচুর ধরেছে। হুম, কালারফুল আম এটা? কালারফুল স্যার। আচ্ছা, প্রত্যেকটা আমি কালারফুল, কিন্তু এখন তো সব ছোট, ওই জন্য অধিকাংশ একই রকম কালার লাগছে। মানে যখন ম্যাচিওর হয়ে যাবে তখন পারফেক্ট কালারগুলো বোঝা যাবে। আচ্ছা, এ চারা কি রাখছো? হুম, এ সব 500 টাকা রেটের চারা থাকবে। 500 টাকা? হ্যাঁ, আমাদের কাছে এখন কিছু কিছু আছে আর যেগুলো নেই, জুন জুলাইতে সবই অ্যাভেলেবেল হবে এবং সবই 500 টাকা রেট থাকবে। দাদা এটা কি আম? এটা হচ্ছে গোল্ড পার্সিমন ম্যাঙ্গো। আচ্ছা, গোল্ড পার্সিমন ম্যাঙ্গো। আচ্ছা, পার্সিমনের মতো শেপ হয় তাই না? হ্যাঁ, কিন্তু শুধু তো এর একটা আবার আর একটা বৈশিষ্ট্য দেখা যাচ্ছে, দেখো যে আম ধরে রয়েছে কিন্তু আবার মুকুল, আবার নতুন করে মুকুল আসছে। হ্যাঁ, কি হবে বলা যাচ্ছে না, কিন্তু যদি এটা 2 টাইম বা 3 টাইম হয় তাহলে তো একদম সোনাই সোহাগা। হ্যাঁ। আচ্ছা, এটা পার্সিমন ম্যাঙ্গো। আবার বিদেশি কিছু আম নতুন ওয়েদারে এসে একটু অন্যরকম হ্যাবিট করছে তাই না? দাদা এটা কি আমের জাত? হংজু। হংজু, এটাও তো প্রচন্ড কালারফুল। এ তো মনে হচ্ছে রং মাখিয়ে রাখে এর গায়ে। দাদা করছো কি, প্রথমে আসলো মিয়াজাকি চাকাপাত চ্যাংমাই, এখন সেই আমগুলো ছাড়াও প্রচুর
ইউনিক ভ্যারাইটি, নতুন নতুন কালারফুল আম চলে আসছে, তাই না? হোম জুতার মধ্যে একটা পাড়ার একটা ইলেভেন সাই একটা, তাই না? গুইফি আছে, কোকোনাট আছে, কোকোনাট আছে, তারপরে দেখো অনেক আছে, আরো আছে, পেঙ্গুইন দর্শক বন্ধুরা, কেমন লাগলো অনন্য নার্সারির নতুন আপডেট? এছাড়াও অনন্য নার্সারিতে প্রচুর ধরনের লেবু, প্রচুর ধরনের পেয়ারা, আরও অন্যান্য থাই ফলের প্রচুর কালেকশান এই নার্সারিতে রয়েছে। আজকে শুধুমাত্র আপডেটগুলো দেখালাম যেগুলো নতুন এসছে। আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। আর কিছুদিন পরেই এই অনন্য নার্সারির ডিটেলস ভিডিও, প্রত্যেকটা গাছ আপনাদের সামনে তুলে ধরে একটা বড় ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। আজকের মতো বিদায় দিন, সবাই ভালো থাকবেন।